তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউভেতে। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তোমাদের ইংলিশের একদম লাস্ট মিনিট সাজেশান তোমাদের জন্য এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা এর আগেও দুবার আপলোড করা হয়েছে। এই ভিডিওতে তোমাদের আরও একবার সেই জিনিসটাই দেখিয়ে দেওয়া, যে সকল ভিউয়ার্সরা নতুন আছো, যারা ভিডিওগুলো এর আগে দেখোনি, তাদের জন্য আরও একবার রিআপলোড করা হচ্ছে। মূলত এই ভিডিওতে তোমাদের কিন্তু ইংলিশের লাস্ট 5-6 বছরের এমসিকিউ এসএকিউ পাবে, তার পাশাপাশি তোমরা কী পাবে 6 নম্বরের প্রশ্ন উত্তর পাবে, তার পাশাপাশি তোমাদের গ্রামার পাবে, আর কী পাবে তোমাদের যে গুরুত্বপূর্ণ রাইটিংগুলো রয়েছে, সেটা রিপোর্ট রাইটিং হোক বা লেটার রাইটিং হোক, সমস্ত কিছু উত্তরসহ পাবে। তার পাশাপাশি কীভাবে লেটার লিখতে হয়, কীভাবে রিপোর্ট লিখতে হয়, সমস্ত কিছুর ফরম্যাটও কিন্তু দেওয়া রয়েছে। তো একদম কমপ্লিট নোটস তোমরা এখানে পেয়ে যাবে। যারা এই পিডিএফটি সংগ্রহ করতে ইচ্ছুক, তোমাদের জানাতে চাই এটি একটি পেইড পিডিএফ, এর মূল্য 40 টাকা। কতগুলো পেজ আছে সেটা ডেসক্রিপশানে তোমাদের দেওয়া থাকবে। কীভাবে সংগ্রহ করবে, ডেসক্রিপশানে দেখবে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে 8240036249। এই নম্বরে তোমাদের কী করতে হবে, হোয়াটসঅ্যাপ আছে, এখানে তোমাদের হাই লিখে পাঠাতে হবে, আর হাই লিখে পাঠালেই তোমাদের সম্পূর্ণ প্রসেসটা বলে দেওয়া হবে। তাছাড়া ভিডিও চলাকালীন তোমাদের আরও প্রসেস বলে দেওয়া হবে, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা মনে করছো পেইড পিডিএফ নিতে পারবে না, তারা কীভাবে কোথা থেকে ফ্রি পিডিএফ সংগ্রহ করবে সেটাও কিন্তু ভিডিওতে বলা থাকবে। তাছাড়া জানাতে চাই ডেসক্রিপশানে দেখবে দুটো আরও প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, একটা এইচএস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ নোটস 2023, সেখানে বাংলা এবং ইংরেজির সমস্ত অধ্যায়ভিত্তিক বড় প্রশ্ন ছোট প্রশ্ন উত্তর সহ যে পিডিএফগুলো আপলোড করা হয়েছে সেগুলি পেয়ে যাবে। আরও একটি প্লেলিস্টের লিঙ্ক এইচএস আর্টস অল সাবজেক্ট নোটস 2023, আর্টসের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত এই বিষয়গুলোরও বড় প্রশ্ন ছোট প্রশ্ন উত্তর সহ আপলোড করা হয়েছে পিডিএফ। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে এবং ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে পিডিএফ তোমাদের কীভাবে সংগ্রহ করতে হবে। তো আগামী দিনেও তোমাদের পরীক্ষার জন্য তোমাদের টেস্ট পেপারের সমস্ত সমাধান এবং আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ফ্রি পিডিএফ, পেইড পিডিএফ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো দেখতে লাগো ভিডিওটি। তো দেখো, যারা পেইড পিডিএফটি সংগ্রহ করতে ইচ্ছুক আছো, ডেসক্রিপশানে দেখবে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে 8240036249। এই নম্বরে তোমাদের কী করতে হবে, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে। হাই লিখে পাঠালে কীভাবে পেমেন্ট করতে হবে সেটা তোমাদের বলে দেওয়া হবে। মূলত পেমেন্ট করার 4টে অপশান রয়েছে, ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে। এই 4টে অপশানের মধ্যে যে যে পেমেন্ট অপশানটা ইউজ করো সেই পেমেন্ট অপশান থেকে তোমাদের কী করতে হবে, পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর পেমেন্ট হয়ে গেলে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্টের স্ক্রিনশটটা নিতে হবে, সেই স্ক্রিনশটটা তোমাদের পাঠিয়ে দিতে হবে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে। আর পেমেন্টের জন্য সেম নম্বরই রয়েছে, ওই যে নম্বরে হোয়াটসঅ্যাপ সেই নম্বরেই তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তারপরে পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে নিচে তোমাদের লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসটির জন্য তুমি পেমেন্ট করেছো। তারপরে সেটাকে ভেরিফাই করার সাথে সাথে 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমাদের কাছে আমাদের পেইড পিডিএফটি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। মূলত এই পেইড পিডিএফে যা যা তোমরা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ সমস্তটাই তোমরা পেয়ে যাবে। এবং কোশ্চেন যতই ঘুরিয়ে আসুক না কেন, যতই টাফ হোক না কেন, এই প্রশ্ন উত্তরগুলো পড়া থাকলে এখান থেকেই কিন্তু তোমরা বেশিরভাগটা এবং সমস্তটা কিন্তু কমন পেয়ে যাবে। ছোট প্রশ্নের কিন্তু কোনো তেমন কোনো সাজেশান হয় না, তার কারণ ছোট প্রশ্ন যত বেশি পড়বে তত ভালো তুমি কিন্তু ফল পাবে। ছোট প্রশ্নের জন্য এখানে তোমাদের প্রশ্ন উত্তর কিছু দেওয়া আছে গুরুত্বপূর্ণ, তোমাদের টেক্সট বইটা ভালো করে পড়লে আর টেস্ট পেপার সলভ করলে অবশ্যই তোমরা ছোট প্রশ্ন সমস্তটা কমন পেয়ে যাবে। তো এই পেইড পিডিএফটি কীভাবে সংগ্রহ করতে হবে সেটা তোমাদের আমি বলে দিলাম। যারা এই পেইড পিডিএফ নিতে পারছো না তাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জন্য চ্যানেলে প্রত্যেকটা বিষয়েরই চ্যাপ্টার ওয়াইজ বড় প্রশ্ন ছোট প্রশ্ন উত্তর সহ ভিডিও আপলোড করা হয়েছে। বড় প্রশ্নও আছে, ছোট প্রশ্নও আছে, বিগত 5-6 বছরের প্রশ্ন উত্তরও আছে। তোমাদের কী করতে হবে, ডেসক্রিপশানে দেখবে দুটো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, একটা এইচএস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ নোটস 2023, সেখানে ক্লিক করলে বাংলা এবং ইংরেজির সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ফ্রি পিডিএফগুলো। সেখানে তোমাদের ভিডিওগুলো দেখতে হবে, ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা থাকে, সেই পাসওয়ার্ড জেনে তোমাদের কিন্তু এই পিডিএফ কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এবং আর্টসের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একই প্রসেস, যারা আর্টসের বিষয়গুলো ফ্রি পিডিএফ চাইছো ডেসক্রিপশানে দেখবে এইচএস আর্টস অল সাবজেক্ট নোটস বলে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই সমস্ত জিনিসগুলো তোমাদের সামনে চলে আসবে, ভিডিওগুলো, সেখান থেকে ভিডিও দেখলে তোমরা ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ সহ। আর তার পাশাপাশি জানিয়ে দিই পেইড পিডিএফ ফ্রি পিডিএফের নোটসের গুণগত মানের কিন্তু কোনো পার্থক্য নেই। পেইড পিডিএফের সমস্ত নোটসগুলো একত্রিত করে একই জায়গায় দেওয়া হয় আর ফ্রি পিডিএফে সেই নোটসগুলোই ভাগ ভাগ করে দেওয়া হয়। যারা মনে করছো হাতে সময় নেই, ভিডিও দেখতে পারো না, ভিডিও দেখার ধৈর্য নেই,
তারা পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো। আর যারা মনে করছো যে আর্থিক সামর্থ্য নেই, তারা পিডিএফ চাইছো, তারা কিন্তু ফ্রি পিডিএফগুলো দেখে কিন্তু সংগ্রহ করতে পারো। দু ধরনের পিডিএফই রয়েছে, পেইড পিডিএফও রয়েছে, ফ্রি পিডিএফও রয়েছে। পেইড পিডিএফে সমস্ত জিনিসটা একটি জায়গায় রয়েছে, আর ফ্রি পিডিএফে আলাদা আলাদা করে সেই নোটসটাই 8-9টি ভিডিওর মাধ্যমে, 8-9টি পিডিএফের মাধ্যমে রয়েছে। তোমাদের কী করতে হবে, তার জন্য ভিডিওগুলো দেখতে হবে, ভিডিওগুলো দেখে সেখান থেকে পিডিএফগুলো কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এইভাবে যে সকল ছাত্রছাত্রীরা ফ্রি পিডিএফ ডাউনলোড করতে চাইছো, তারা কিন্তু ফ্রি পিডিএফও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো দেখো, যারা পেইড পিডিএফটি সংগ্রহ করতে ইচ্ছুক আছো, ডেসক্রিপশানে দেখবে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, 8240036249। এই নম্বরে তোমাদের কী করতে হবে, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে। হাই লিখে পাঠালে কীভাবে পেমেন্ট করতে হবে সেটা তোমাদের বলে দেওয়া হবে। মূলত পেমেন্ট করার 4টে অপশান রয়েছে, ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে। এই 4টে অপশানের মধ্যে যে যে পেমেন্ট অপশানটা ইউজ করো, সেই পেমেন্ট অপশান থেকে তোমাদের কী করতে হবে, পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর পেমেন্ট হয়ে গেলে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্টের স্ক্রিনশটটা নিতে হবে, সেই স্ক্রিনশটটা তোমাদের পাঠিয়ে দিতে হবে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে। আর পেমেন্টের জন্য সেম নম্বরই রয়েছে, ওই যে নম্বরে হোয়াটসঅ্যাপ সেই নম্বরেই তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তারপরে পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে নিচে তোমাদের লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসটির জন্য তুমি পেমেন্ট করেছো। তারপরে সেটাকে ভেরিফাই করার সাথে সাথেই 5-7 মিনিটের মধ্যে তোমাদের কাছে তোমাদের পেইড পিডিএফটি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। মূলত এই পেইড পিডিএফে যা যা তোমরা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ সমস্তটাই তোমরা পেয়ে যাবে। এবং কোশ্চেন যতই ঘুরিয়ে আসুক না কেন, যতই টাফ হোক না কেন, এই প্রশ্ন উত্তরগুলো পড়া থাকলে এখান থেকেই কিন্তু তোমরা বেশিরভাগটা এবং সমস্তটা কিন্তু কমন পেয়ে যাবে। ছোট প্রশ্নের কিন্তু কোনো তেমন কোনো সাজেশান হয় না, তার কারণ ছোট প্রশ্ন যত বেশি পড়বে তত ভালো তুমি কিন্তু ফল পাবে। ছোট প্রশ্নের জন্য এখানে তোমাদের প্রশ্ন উত্তর কিছু দেওয়া আছে গুরুত্বপূর্ণ, তোমাদের টেক্সট বইটা ভালো করে পড়লে আর টেস্ট পেপার সলভ করলে অবশ্যই তোমরা ছোট প্রশ্ন সমস্তটা কমন পেয়ে যাবে। তো এই পেইড পিডিএফটি কীভাবে সংগ্রহ করতে হবে সেটা তোমাদের আমি বলে দিলাম। যারা এই পেইড পিডিএফ নিতে পারছো না তাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জন্য চ্যানেলে প্রত্যেকটা বিষয়েরই চ্যাপ্টার ওয়াইজ বড় প্রশ্ন ছোট প্রশ্ন উত্তর সহ ভিডিও আপলোড করা হয়েছে। বড় প্রশ্নও আছে, ছোট প্রশ্নও আছে, বিগত 5-6 বছরের প্রশ্ন উত্তরও আছে। তোমাদের কী করতে হবে, ডিসক্রিপশানে দেখবে দুটো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, একটা HS বেঙ্গলি অ্যান্ড ইংলিশ নোটস 2023, সেখানে ক্লিক করলে বাংলা এবং ইংরেজির সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে, ফ্রি পিডিএফগুলো। সেখানে তোমাদের ভিডিওগুলো দেখতে হবে, ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা থাকে, সেই পাসওয়ার্ড জেনে তোমাদের কিন্তু এই পিডিএফ কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এবং আর্টসের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একই প্রসেস, যারা আর্টসের বিষয়গুলো ফ্রি পিডিএফ চাইছো, ডেসক্রিপশানে দেখবে HS আর্টস অল সাবজেক্ট নোটস বলে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই সমস্ত জিনিসগুলো তোমাদের সামনে চলে আসবে, ভিডিওগুলো, সেখান থেকে ভিডিও দেখলে তোমরা ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ সহ। আর তার পাশাপাশি জানিয়ে দিই, পেইড পিডিএফ ফ্রি পিডিএফের নোটসের গুণগত মানের কিন্তু কোনো পার্থক্য নেই। পেইড পিডিএফের সমস্ত নোটসগুলো একত্রিত করে একই জায়গায় দেওয়া হয়, আর ফ্রি পিডিএফে সেই নোটসগুলোই ভাগ ভাগ করে দেওয়া হয়। যারা মনে করছো হাতে সময় নেই, ভিডিও দেখতে পারো না, ভিডিও দেখার ধৈর্য নেই, তারা পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো। আর যারা মনে করছো যে আর্থিক সামর্থ্য নেই, তারা পিডিএফ চাইছো, তারা কিন্তু ফ্রি পিডিএফগুলো দেখে কিন্তু সংগ্রহ করতে পারো। দু ধরনের পিডিএফই রয়েছে, পেইড পিডিএফও রয়েছে, ফ্রি পিডিএফও রয়েছে। পেইড পিডিএফে সমস্ত জিনিসটা একটি জায়গায় রয়েছে, আর ফ্রি পিডিএফে আলাদা আলাদা করে সেই নোটসটাই 8-9টি ভিডিওর মাধ্যমে, 8-9টি পিডিএফের মাধ্যমে রয়েছে। তোমাদের কী করতে হবে, তার জন্য ভিডিওগুলো দেখতে হবে, ভিডিওগুলো দেখে সেখান থেকে পিডিএফগুলো কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এইভাবে যে সকল ছাত্রছাত্রীরা ফ্রি পিডিএফ ডাউনলোড করতে চাইছো, তারা কিন্তু ফ্রি পিডিএফও কিন্তু ডাউনলোড করে নিতে পারো।
তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, আগামী দিনে তোমাদের জন্য আরও অন্যান্য সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান আসবে। তোমরা কমেন্ট করে জানিও আগামী দিনে কোন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান চাইছো, তবে তোমাদের জানাতে চাই সমস্ত কিছুই ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে, তোমাদের সুবিধার্থে আরও একবার সেগুলো কিন্তু রিআপলোড করা হচ্ছে যতদিন না পর্যন্ত তোমাদের এখনও পর্যন্ত টেস্ট পেপার বেরাচ্ছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং নোটসটা পেয়ে তোমরা কতটা উপকৃত হলে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।